আরও একবার নিজেকে ভেঙে চুড়ে নতুন করে গড়েছেন দেব। ওজন বাড়িয়ে গোফ রেখে চলনে বলনে জীবন্ত ফুটবলের জনক তিনি। নিজেকে নিখুঁত খেলোয়াড় করে তুলতে দেব প্রশিক্ষণ নিয়েছিলেন ফুটবল তারকা ভাইচুং ভুটিয়ার কাছে। এই কোনো কিছুই কিন্তু তিনি নিজের কোনো ব্যক্তিগত কারণে করেননি, পুরোটাই সিনেমার স্বার্থে। পায়ে ফুটবল, ড্রিবল করে প্রতিপক্ষকে কাটিয়ে বলের শট দিতেই অব্যর্থ লক্ষ্যভেদ। পরক্ষণেই দেব হাতে মশাল নিয়ে সবাইকে উদ্বুদ্ধ করছেন দেশপ্রেমে। নিজেও প্রেম করেছেন নায়িকার সঙ্গে। কে না জানে, দেশপ্রেম, ফুটবল আর রোম্যান্সের গন্ধ পেলেই বাঙালি জন্ম নিয়ে ওঠে। সেই সব উপাদান নিয়েই চলতি বছরের পূজোয় সিনেময়দান জয় করতে আসছেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। একইভাবে বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি না ছাড়ার মনোভাব পুরোটাই দর্শক দেখতে পাবেন দেবের আপকামিং ছবি গোলন্দাজের পর্দায়। এবারের পুজোয় পর্দায় ফুটে উঠবে 1879-এর কলকাতা, যে সময় দেশে ইংরেজদের দাপট। সেই সময়ে ছোটবেলায় প্রথম হাতে ছুঁয়ে ফুটবল দেখেছিলেন নগেন্দ্র প্রসাদ। বড় হয়ে সেই বিদেশি খেলাকে দেশি মোড়কে সাজিয়ে নতুন করে পরিবেশন করেছেন বাঙালির কাছে। ইংরেজ শাসকের সঙ্গে সংঘাতেও যেতে হয়েছিল যার জন্য, এবং শেষ পর্যন্ত জয় হয়েছে বাঙালির জেদের, সাহসিকতার, স্বদেশ প্রেম আর ফুটবলের। সিনেমাটি মুক্তি পাবে 10 অক্টোবর। এরই মধ্যে প্রকাশ হয়েছে ট্রেলার এবং শুরু হয়েছে প্রচারণা। দেখার অপেক্ষা কতটুকু দর্শক প্রিয়তা পায় গোলন্দাজ। তানজিলা খান মিম, সময় সংবাদ।